যেহেতু এটা বেঙ্গলি ব্রাইড, তো বেঙ্গলি ব্রাইডের ক্ষেত্রে এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে, যে চোখের নিচেও কিন্তু সেম কালারটা একটু অ্যাপ্লাই করে নিতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাজ মেকওভার। সো ফ্রেন্ডস, আজ আবারও তোমাদের জন্য নিয়ে চলে আসলাম প্রফেশনাল মেকআপ ক্লাসের ক্লাস নম্বর 4 নিয়ে। আর লাস্ট ক্লাস অর্থাৎ ক্লাস নম্বর 3 আমি বলেছিলাম যে পরবর্তী ক্লাসে তোমাদের জন্য আমি প্র্যাকটিক্যাল ক্লাস রাখছি। তো আজকে কিন্তু তোমাদেরকে আমি প্র্যাকটিক্যাল ক্লাস দেখাবো। অলরেডি এর আগে আমি 3 ক্লাস আপলোড করে দিয়েছি, যারা মিস করে গেছো তারা কিন্তু অতি অবশ্যই দেখে নিও, কেননা এর আগের ক্লাসে আমি বিশেষ কিছু নলেজ দিয়েছি প্রোডাক্ট সম্পর্কে। তো এই ক্লাসটা তো আমি শুরু করবোই, তার আগে তোমাদের কিছু কথা আমি বলে নেব, যেটা হচ্ছে তোমরা কিন্তু যারা যারা এই কোর্সটা করছো তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলা, যে আজকের এই প্র্যাকটিক্যাল ক্লাসটা হয়তো একটু বেশি বড় হতে পারে, তবে তোমরা কিন্তু সেটা খুব মন দিয়ে পুরোটা দেখো। তোমরা যদি কোথাও একটুও সামান্য মিস করে যাও তাহলে কিন্তু সেই জায়গাটার ঘাটতি কখনো আর ফিল হবে না, ঠিক আছে? সেই জায়গাটার ঘাটতি কিন্তু কখনো আর পূরণ হবে না, তোমরা কিন্তু সেই জায়গাটা মিস করে যাবে, জানতে পারবে না এবং বুঝতে পারবে না। পরবর্তী সময়ে যখন তোমাদেরকে আমি আবারও একটা প্র্যাকটিক্যাল ক্লাস দেবো তোমাদের কিন্তু সেখানটায় বুঝতে প্রবলেম হবে। আর একটা কথাও বলে দিই যে একটা বেঙ্গলি ব্রাইড বলো বা যাই হোক একটা ব্রাইডাল ওয়ার্ক করতে কিন্তু অনেকটা সময় লাগে, তো সেটাই কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো, যতটা সম্ভব একটু ফাস্ট করেই দেখাবো। তো তোমাদের একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে আমার, তোমরা সম্পূর্ণটা দেখো। যদি শেখার বলে মনে হয় যে আমি শিখবো, শিখতে চাইছো, তাহলে সম্পূর্ণটা দেখো। এবং এই ভিডিওটা বলে না, প্রত্যেক কটা ভিডিও তোমরা পুরোপুরি দেখো। পুরোপুরি দেখলে বারবার একটা কথা বলছি, আমার উপর একটু ভরসা করো, আমি কিন্তু তোমাদেরকে একদম ঘরে বসে বিনা পয়সায় একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট করে তুলতে পারবো। তো চলো আর বেশি সময় নষ্ট করবো না, সরাসরি চলে যাব আমাদের ভিডিওর মেন পার্টে। তো ফ্রেন্ডস দেখো, এখন আমরা চলে এসেছি আমাদের মডেলকে নিয়ে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে। আর ফ্রেন্ডস তোমরা তো জানোই যখন আমরা মেকআপ স্টার্ট করছি অ্যাট ফার্স্ট আমাদেরকে সিটিএম প্রোডাক্ট ইউজ করতে হয়। সিটিএম প্রোডাক্ট মিন্স ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়েশ্চারাইজিং। তো ফ্রেন্ডস আমি কিন্তু ভিডিও শুরুর আগেই ক্লিনজিংয়ের পার্টটা করে নিয়েছি, তো এবারে আমি যেটা করব সেটা হচ্ছে টোনার ইউজ করব, যেহেতু আজকে তোমাদের প্রত্যেকটা এইচডি প্রোডাক্ট দেখাবো। তো এইচডি প্রোডাক্ট যখন আমরা ব্যবহার করছি অ্যাট ফার্স্ট প্রথম স্টেপ থেকে কিন্তু আমাদের একটু বেটার কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করতে হয়। তো যাই হোক, আজকে আমি যে টোনারটা ইউজ করছি এটা হচ্ছে পিক্সি গ্লো টনিকের একটি টোনার। এটা কিন্তু একদমই প্রফেশনাল এইচডি প্রোডাক্ট, একদম পিওর এইচডি প্রোডাক্ট। তো এই টোনারটা ব্যবহার করার নিয়ম হচ্ছে কটনের মধ্যে টোনারটা জাস্ট অল্প পরিমাণে নিয়ে নিতে হয়। দেখো আমি এখানে কতটা অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি। এরপর এই কটনটা পুরো ফেসে এভাবে রাউন্ড করে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এটা ইউজ করলে কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লো পাওয়া যায়। তো ফ্রেন্ডস টোনারের পর আমরা সবাই জানি যে আমাদেরকে একটা ময়েশ্চারাইজার ইউজ করতে হয়। তো এখন যেহেতু গরমকাল চলছে, গরমকালে যতটা পারবে ওয়াটার বেস বা জেল বেস একদম লাইট ফর্মে যে ময়েশ্চারাইজার আছে সেই ময়েশ্চারাইজারগুলো যেন ব্যবহার করতে পারো। যে কোনো ক্রিম বেস থিকলা ময়েশ্চারাইজার কিন্তু একেবারেই গরমকালে ইউজ করবে না, কেননা ক্রিম বেস ময়েশ্চারাইজার গরমকালে কিন্তু স্কিনকে অনেক বেশি অয়েলি করে দেয়, আর অয়েলি স্কিনের ওপর কিন্তু মেকআপ করাটা অনেক টাফ হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি ওয়াটার বেস করছি। তো ওয়াটার বেস ময়েশ্চারাইজারের মধ্যে এখানে আমি প্যাকের অ্যাকোয়া ব্লাস্টের ময়েশ্চারাইজারটা নিয়ে নিয়েছি, এবং এই ময়েশ্চারাইজারটা কিন্তু ভীষণ লাইট ওয়েট। এবং এই ময়েশ্চারাইজারটা তোমরা দেখো, জাস্ট আমি আমার হাতের আঙুলের ফিঙ্গার টিপসে কতটা অল্প পরিমাণে নিয়েছি, এইটুকুনিতে কিন্তু পুরো ফেসে হয়ে যায়। এবং হাতের আঙুলগুলো দিয়ে আমি কিন্তু একটা জেন্টালি মাসাজ দিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস ময়েশ্চারাইজারের পর আমরা সবাই জানি ইউজ করে নিতে হবে প্রাইমার। প্রাইমারের জন্য এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কালার বারের একটি জেল প্রাইমার। তো এই প্রাইমারটা কিন্তু ভীষণ ভালো। এই প্রাইমারে যদি আমাদের ফেসে কোনো রকম কোনো ওপেন পোর থাকে সেই ওপেন পোরকে খুব ভালোভাবে মিনিমাইজ করে। তো চলো এবারে আমরা আইব্রো ড্র করবো। আর আইব্রো ড্র করার সময় অ্যাট ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে, এরকম একটা স্পুলি ব্রাশ নিতে হবে, তারপর আইব্রোটাকে খুব ভালোভাবে ক্রোম করে নিতে হবে। আইব্রো ড্র করার আগে যদি তোমরা একটু ভালো করে কোম করে নাও তাহলে কিন্তু আইব্রো দেখতে অনেক বেশি ন্যাচারাল লাগবে। তো এবারে আমি নিয়ে নিয়েছি প্যাকের একটি আইব্রো পমিনেন্ট, দেখতে পাচ্ছ এটা একটু ডার্ক কালারের, এটা ডার্ক ব্ল্যাক আছে, তোমরা চাইলে ব্রাউন কালার দিয়েও কিন্তু করতে পারো। আর আমি এখানে একটা অ্যাঙ্গেল আইব্রো ব্রাশ নিয়ে কিন্তু আইব্রোটাকে ফিল করে নিচ্ছি।
তো দেখতেই পাচ্ছ দুটো আইব্রো করে নিয়েছি, কিন্তু একটু খেয়াল করলে দেখবে যে দুটো আইব্রোর মধ্যে কোনো আইব্রোটা বেশি মোটা, কোনো আইব্রোটা সরু, আবার উঁচু নিচু আছে। তো এরকম যদি তোমাদের প্রবলেম হয় আইব্রো করার পর, তাহলে তোমরা কি করবে, সেক্ষেত্রে তোমরা একটা কনসিলার নেবে, যে কনসিলারটা তোমরা তোমাদের ফেসে ইউজ করবে। তো যাই হোক, কনসিলারটা নেবে আর এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নেবে। তো কনসিলারটা এবার তোমরা তোমাদের আইব্রোর একেবারে নিচের যে লাইনটা দেখতেই পাচ্ছ, এই লাইনটা বরাবর সোজা একটা কনসিলার লাইন ক্রিয়েট করে নেবে। যেরকমভাবে নিচ পোর্শানটাই তোমরা করছো, সেমভাবে কিন্তু ওপর পোর্শানেও কনসিলারটা অ্যাপ্লাই করে নেবে। এতে কনসিলার অ্যাপ্লাই করার পরে আইব্রোটা অনেক বেশি প্রমিনেন্ট দেখায়, অনেক বেশি শার্প এবং ক্লিন দেখায়। তো দেখে নাও দুটো আইব্রোই কিন্তু আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এবারে আইশ্যাডো করার সময়, আইশ্যাডো করার আগে আমরা আমাদের চোখের আইলিডেও কনসিলার অ্যাপ্লাই করে নেব। তো চলো এবারে একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া যাক। আর কনসিলার বলো ফাউন্ডেশন বলো, খুব ভালোভাবে কিন্তু আমাদেরকে ব্লেন্ড করতে হবে। তো এবারে আমরা নেক্সটে আইশ্যাডো করবো। আইশ্যাডোর জন্য দেখতেই পাচ্ছ এখানে আমি একটা আই ম্যাজিকের প্যালেট নিয়ে নিয়েছি, সাথে এরকম একটা আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ নিচ্ছি। তো অ্যাট ফার্স্ট আমি একটা লাইট কালার আমার ট্রানজাকশন কালার হিসেবে নিয়ে নিচ্ছি, এবং দেখো এই কালারটা কিন্তু চোখের যে আউটার কর্নার আছে এইটাকে বলা হয় আউটার কর্নার। তো আউটার কর্নার থেকে ব্লেন্ড করতে করতে আমি ইনার কর্নারে যাব। তো আর একটা কথা তোমাদেরকে বলে দিই, আমরা কিন্তু আইশ্যাডোর সময় কখনো একদম ডাইরেক্ট প্রথমেই ডার্ক কালার ইউজ করবো না, লাইট শেড থেকে ইউজ করতে করতে হালকা ডার্ক শেডে যাব। তো যাই হোক, নেক্সটে আমি ইউজ করে নিচ্ছি হালকা একটা ব্রাউন কালারের শেড। তো সেম ব্লেন্ডার দিয়ে, মানে সরি সেম হচ্ছে কি আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ দিয়ে কিন্তু আমি এই কালারটা ইউজ করে নিচ্ছি, এবং একদম যে শেষ পয়েন্ট আউটার পয়েন্টে, সেই আউটার পয়েন্টের থেকে ইনার কর্নারে আসছি। তো ফ্রেন্ডস, এটা যেহেতু ট্র্যাডিশনাল একটা লুক হচ্ছে বেঙ্গলি ব্রাইডের, তো সেক্ষেত্রে আমি একটা রেড শেডটা একটু বেশি রাখার চেষ্টা করছি। তো দেখো এখানে আমি একটা ডিপ রেড কালারের শেড নিয়ে সেমভাবে কিন্তু আউটার কর্নারে ব্লেন্ড করে নিচ্ছি, এবং ইনার কর্নারে ক্লিজ লাইনেও কিন্তু পুরো চোখটা একটা রেড কালারের শেড দিয়েই আমি করবো। দেখো দুটো চোখে কিন্তু আমি রেড কালারটা ইউজ করে নিয়েছি। তো এবারে যেটা করব সেটা হচ্ছে আমি একটা শিমারি গোল্ডেন কালার, মানে সরি শিমারি কালার ইউজ করবো, সেটা কিন্তু রেড কালারেরই। তো আমার হাতের ফিঙ্গার টিপসে দেখো আমি শিমার কালারটা নিয়ে নিচ্ছি রেড কালার। তো আইবলের ওপর পোর্শানে কিন্তু আমি কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখো মোটামুটি কিন্তু আইশ্যাডোর কাজ কমপ্লিট। তো এবারে আমরা আসছি বেস মেকআপ অর্থাৎ ফাউন্ডেশন। তো যখন তোমাদেরকে আমি থিওরি ক্লাস দিয়েছিলাম, আমি কিন্তু বলেছিলাম যে বেস মেকআপের আগে আমাদেরকে ফেস কারেকশন করতে হবে, আমাদের প্রবলেমেটিক এরিয়াগুলোর প্রবলেমগুলো হাইড করতে হবে। তার জন্য আমি এখানে একটা অরেঞ্জ কালারের কালার কারেক্টার নিয়েছি। আমার মডেলের কিন্তু ফেসে সেরকম প্রবলেম ছিল না, জাস্ট ডার্ক সার্কেল এরিয়ায় একটু প্যাচি ভাব ছিল। তো তার জন্য আমি অরেঞ্জ কালারটা নিয়েছি, এবং নাকের পাশে বেশ কিছুটা ব্ল্যাক প্যাচি ভাব দেখা যাচ্ছে, তার জন্য আমি অরেঞ্জ কালারটা ইউজ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পুরো ফেসে ড্রপ ড্রপ করে যেখানে যেখানে প্রবলেম আছে, প্রবলেমেটিক এরিয়াগুলোতে আমি অরেঞ্জ কালার কারেক্টার দিয়ে হাইড করে নিচ্ছি প্রবলেমগুলো। তো ফ্রেন্ডস একটা কথা বলে রাখি, এটা কিন্তু জাস্ট গোল্ড কোম্পানির একটি লিকুইড কালারের অরেঞ্জ কালারের কারেক্টার। আর দেখো থুতনির এই জায়গাটা বেশ কিছুটা কালো স্পট আছে বলে এইখানটাও দিয়ে নিলাম। আর একটা কথা বলে দিই যে কালার কারেক্টার কিন্তু তোমাদেরকে ব্লেন্ড করতে হবে, কিন্তু সেটা বিউটি ব্লেন্ডার দিয়ে না, জাস্ট হাতের ফিঙ্গার টিপসের মাধ্যম দিয়েই কিন্তু তোমরা এইভাবে কালার কারেক্টারটাকে ব্লেন্ড করে নিতে পারো। তো চলো এবারে আমরা বেস মেকআপ স্টার্ট করবো অর্থাৎ ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো। ফাউন্ডেশনের জন্য আজকে আমি নিয়ে নিয়েছি ক্রায়লনের সুপ্রা একটি প্যালেট। তোমরা যেহেতু বিগিনার আছো, বিগিনাররা কিন্তু অ্যাট ফার্স্ট তোমরা যদি এইচডি প্রোডাক্ট ইউজ করো সুপ্রা প্যালেটটাই কিনবে। ক্রায়লনের জন্য ভীষণ ভালো একটা প্যালেট, ভীষণ ভালো এর কাভারেজ দেয়। তোমরা যারা যারা ইউজ করো কম বেশি সবাই তো জানো, আর যারা ইউজ করো না বিগিনার্স আছো একেবারে তারা জেনে নাও। আর এই প্যালেটের মধ্যে কিন্তু 22টা শেড পাবে, দেখতেই পাচ্ছ কতগুলো শেড এখানে, মিডিয়াম টু ডার্ক, ডার্ক টু ফেয়ার, সব ধরনের স্কিন টোনের জন্য শেড অ্যাভেলেবেল আছে। তো এই প্যালেটের নাম্বারিং নিয়ে তোমাদেরকে একটা থিওরি ক্লাস দিয়ে দেবো। এখান থেকে আমি একটা FS28 যে শেডটা আছে সেই শেডটা আজকে আমি ইউজ করব। এখানে কিন্তু প্রত্যেকটা শেড FS দিয়ে মার্কিং করা থাকে। তো যাই হোক, FS28 শেডটা একটু ফেয়ার শেডের মধ্যে আছে, দেখতেই পাচ্ছ তোমরা কতটা লাইট শেডের ওপর আছে। এবং নিয়ে নিয়েছি এরকম একটা কনসিলার ব্রাশ, যেটা দিয়ে আমি কনসিলার অ্যাপ্লাই করেছিলাম ফার্স্টে। যাই হোক, সেই ব্রাশটা দিয়ে কিন্তু আমি পুরো ফাউন্ডেশনটা দেখতেই পাচ্ছ, ক্রিমি বেসের একটা ফাউন্ডেশন পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফ্রেন্ডস, তোমরা যখন কোনো ক্রিম বেস ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে অ্যাট ফার্স্ট কিন্তু ব্রাশ দিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করে নেবে, ঠিক এইভাবেই।
তো দেখো আমি ফেসের পাশাপাশি কিন্তু পুরো গলাতেও অ্যাপ্লাই করেছি, তোমরাও কিন্তু তাই করবে, গলাতেও কিন্তু ফাউন্ডেশন অবশ্যই মনে করে দেবে। এরপর চলো নেক্সটে আমরা যেটা করবো সেটা হচ্ছে এরকম একটা ভেজা বিউটি ব্লেন্ডার নিয়ে পুরো ফেসের পুরো ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি ভেজা বিউটি ব্লেন্ডার। তো দেখো যত ভালোভাবে ব্লেন্ডিংটা করবে তত ভালো কিন্তু বেস মেকআপ বসবে, তত ভালো কিন্তু গ্লোয়িং এফেক্ট আসবে। তো তোমাদের প্রপারলি কিন্তু ব্লেন্ডিংটা করতে হবে। তো দেখতেই পাচ্ছ বেসটা কতটা সুন্দর বসে যাচ্ছে, এটা কিন্তু অল টাইপ স্কিনের জন্য খুব ভালো এবং ড্রাই স্কিনের জন্য এই মেকআপটা বেশিই ভালো, বিশেষত ড্রাই স্কিনের জন্য যারা আছো তারা কিন্তু ক্রাইলন ইউজ করতে পারো। তো ফ্রেন্ডস এবার আমাদেরকে কনসিলার ইউজ করতে হবে। কনসিলারের জন্য আমি আরেকটু লাইট শেড নিয়ে নিয়েছি, FS22 শেডটা নিয়ে নিয়েছি ক্রাইলনের প্যালেট থেকে। এই প্যালেটগুলোর বিশেষ মজা হচ্ছে, ক্রাইলনের প্যালেটে বিশেষ একটু মজা হলো তোমরা এখান থেকে ফাউন্ডেশনও করতে পারবে কনসিলারও করতে পারবে। তো দেখো ফার্স্ট আমি চোখের নিচে আন্ডার আই সার্কেল এরিয়া পোর্শানে একটু কনসিলার করে নিচ্ছি এবং শুধুমাত্র চোখ মুখে যে এই পোর্শানটাতেই কনসিলার করতে হবে তা কিন্তু না, আরও বিশেষ কিছু পয়েন্টেও কিন্তু কনসিলার করতে হবে, সেগুলোও দেখে নাও। তো এবারে দেখো আমি নোজ ব্রিজে কনসিলার করে নিচ্ছি, অর্থাৎ নাকের একদম উপর পয়েন্টে কনসিলার করছি, এতে কিন্তু নাকটা দেখতে বেশি শার্প লাগবে। নেক্সটে আমি থুতনির এই জায়গাটা, এখানটা ভাঁজ পড়ে, ঠিক লিপের নিচে এই পোর্শনটা কনসিলার করে নিচ্ছি, এই জায়গাগুলো কনসিলার করে নিচ্ছি, গালে কনসিলার করে নিচ্ছি এবং কপালের ওপরে যে টি জোন এরিয়া আছে কপাল থেকে নাক সেই জোনটাকে আমি টি জোন এরিয়া বলি। যাই হোক ফ্রেন্ডস, টি জোন এরিয়াতে আমি তিনটা লাইন ক্রিয়েট করে কিন্তু কনসিলার ইউজ করে নিলাম। চলো এবারে সেম প্রসেস ফলো করেই কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে কনসিলারটাকে ব্লেন্ড করে নিতে হবে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস এবারে আমরা পাউডার ইউজ করবো। এতক্ষণ ধরে যে প্রোডাক্টগুলো ইউজ করলাম প্রত্যেকটা প্রোডাক্টকে লক করার জন্য আমরা এখানে লুজ পাউডার ইউজ করছি ফ্রেন্ডস। তোমরা কিন্তু কখনো এই স্টেপটা ফলো করার জন্য কম্প্যাক্ট ইউজ করবে না, ফাউন্ডেশন বলো কনসিলার বলো সেটাকে একমাত্র লুজ পাউডারই লক করতে পারে। তো দেখো আমি একটা পাউডার ব্রাশের মাধ্যমে চোখের নিচে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেই জায়গাটাতে খুব ভালোভাবে এই লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ফ্রেন্ডস এটা কিন্তু ক্রাইলনের একটি লুজ পাউডার, ভীষণ ভালো একটি লুজ পাউডার, তোমরা কিন্তু একবার ব্যবহার করে দেখতে পারো। তো দেখো পুরো চোখে নিচটাতে আমি কনসিলার এরিয়াতে পাউডারটা করে নিলাম, এরপর আমি গালে যে পোর্শনগুলোতে কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেম পাউডার ব্রাশের মাধ্যমে কিন্তু গালেও কনসিলার পয়েন্টগুলোতে একটু ভালোভাবে বেকিং করে নিচ্ছি পাউডার দিয়ে, লুজ পাউডার দিয়ে। তো এবারে ফ্রেন্ডস আমাদেরকে করতে হবে যেটা সেটা হচ্ছে চোখের নিচে আমাদেরকে একটু আইশ্যাডো অ্যাপ্লাই করতে হবে। চোখের ওপরে যে কালারটা আমরা অ্যাপ্লাই করেছিলাম সেম কালারটা কিন্তু চোখের নিচে লোয়ার ল্যাশ লাইনের নিচ দিয়েও কিন্তু সেম কালারটা আমরা একটু ব্লেন্ড করে নেবো ফ্রেন্ডস, যেহেতু এটা বেঙ্গলি ব্রাইড। তো বেঙ্গলি ব্রাইডের ক্ষেত্রে এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে যে চোখের নিচেও কিন্তু সেম কালারটা একটু অ্যাপ্লাই করে নিতে হবে। তো ফ্রেন্ডস এবার আবারও আর একবার আমরা আই মেকআপের পার্টে চলে আসছি। তো এবারে যেটা করবো সেটা হচ্ছে আইলাইনার পরব। তো আইলাইনার জন্য এখানে আমি একটা জেল লাইনার নিয়ে নিয়েছি। ব্রাইডালের ক্ষেত্রে কিন্তু তোমরা লিকুইড লাইনার ইউজ করবে না, দেখো এখানে আমি একটা মেবলিনের লাইনার নিয়েছি, সাথে এরকম একটা নাইকা কোম্পানির আইলাইনার ব্রাশ নিয়ে নিয়েছি। তো এরকমভাবে কোটো থেকে বার করে তোমরা একটু তোমাদের হাতেও লাইনারটা নিয়ে একটুখানি ব্রাশটাকে ফ্লেক্সিবল করে নিতে পারো, দেন তোমরা ডাইরেক্ট চোখের ওপর দিয়ে লাইন ক্রিয়েট করতে পারো এবং এইভাবেই কিন্তু তোমরা জেল লাইনার পরাতে পারো। জেল লাইনার পরাতে গেলে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে পরাতে হবে, ভীষণ সূক্ষ্ম একটি কাজ। তো দেখো আমি কিভাবে করছি। তো ফ্রেন্ডস এটা যেহেতু বেঙ্গলি ব্রাইডাল ওয়ার্ক, তো বেঙ্গলি ব্রাইডের ক্ষেত্রে একটু খেয়াল রাখবে যাদের বড় চোখ তাদের যেন আইলাইনারটা একটু টেনেই পরাতে পারো, যাদের ছোটো চোখ তাদের টানার কিন্তু কোনো দরকার পড়ে না, যেহেতু এখানে বড় চোখ তাই আমি একটু টেনেই লাইনারটা পরাচ্ছি। তো ফ্রেন্ডস দেখো সেম লাইনারটা দিয়ে কিন্তু আমি চোখের নিচে একটু কাজলও পরিয়ে নিয়েছি, জেল লাইনার দিয়ে কিন্তু তোমরা কাজলও পরাতে পারো। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে ল্যাশ ইউজ করবো, ফলস ল্যাশ। তো ফলস ল্যাশের জন্য এখানে আমি নর্মালি HD-র একটা ল্যাশ নিয়ে নিয়েছি, এটা কিন্তু কোনো কোম্পানি না, নর্মাল লোকাল মার্কেটেই তোমরা পেয়ে যাবে। তোমরা আমাকে অনেকে বলো যে দিদি তোমরা ল্যাশ কীভাবে ইউজ করবো, তো এই জায়গাটা খুব ভালোভাবে দেখে নাও যে তোমরা ল্যাশ কীভাবে ইউজ করবে। ফার্স্ট তোমরা ল্যাশটা দেখে নেবে যে কতটা বড় আছে কতটা ছোটো আছে, তারপর ল্যাশ ইউজ করার আগে কিন্তু চোখের ওপর একটু বসিয়ে দেখে নেবে যে ল্যাশটার মাপটা ঠিকঠাক আছে কি না। দেখো এইভাবে আমি ফার্স্টে কিন্তু ল্যাশটা বসিয়ে দেখে নিলাম যে চোখের সাথে একদম অ্যাডজাস্ট হচ্ছে কি না। তো এটা ঠিক আছে, এটা কাটার কোনো দরকার নেই, যদি দেখছো ল্যাশটা বড় হচ্ছে চোখ আন্দাজে সেই ক্ষেত্রে কিন্তু পেছন দিক থেকে জাস্ট একটু কাট করে নিতে হবে। তো এরপরে আমি একটা গ্লু ইউজ করছি, এটা নর্মাল একটা কোম্পানি গ্লু, এটা তোমরা লোকাল মার্কেটে পেয়ে যাবে, যাই হোক নর্মালি যে কোনো গ্লু তোমরা ইউজ করতে পারো, একটু ভালো কোয়ালিটির গ্লু হলে বেটার হবে। তো দেখো আমি এখানে একটা ব্ল্যাক কালারের গ্লু ইউজ করে নিচ্ছি। তো তারপরে আমি চোখের ওপরের পাতার ওপরটায় মানে আমাদের যেটা অরিজিনাল ল্যাশ আছে তার ঠিক ওপর পোর্শনে ফলস ল্যাশটা বসিয়ে নেবো এবং দু সাইড থেকে একটু জাস্ট চেপে দেবো, এইভাবেই কিন্তু ল্যাশটা ইউজ করতে হবে।
তো ল্যাস ইউজ করার পর একটু শুকিয়ে নিয়ে আমাদেরকে মাস্কারা ইউজ করতে হবে। আমাদের যেটা অরিজিনাল ল্যাশ আছে সেই ল্যাশটার সাথে কিন্তু আমাদের ফলস ল্যাশটাকে মাস্কারা দিয়ে অ্যাডজাস্ট করে দিতে হবে, নাহলে কিন্তু ছোটো বড় লাগবে, দেখতে ভালো লাগবে না। তো ফ্রেন্ডস, আমাদের আই মেকআপের কাজ কমপ্লিট। এবার একটা মোটা ব্রাশ দিয়ে কিন্তু পুরো ফেসের পাউডারটাকে আমি জাস্ট ক্লিন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরাও কিন্তু লুজ পাউডার ইউজ করলে এভাবে ফেসটাকে ক্লিন করে নেবে। তো ফ্রেন্ডস, এবার আমরা কন্ট্রোল করবো। কন্ট্রোলের জন্য আমি একটা পাউডারি কন্ট্রোল শেড ইউজ করছি আর এরকম একটা কন্ট্রোল ব্রাশ নিয়ে নিয়েছি। তো দেখো, কন্ট্রোল যখন আমরা ইউজ করব তখন কিন্তু সবসময় আমাদের ক্লায়েন্ট বা মডেলকে বলবো একটু পাউট করে মুখটা ছুচালো করে নিতে, তারপর কানের পাশ থেকে একদম হচ্ছে কি যে ঠোঁট বরাবর এই পোর্শনগুলোতে কিন্তু আমরা লম্বাভাবে কন্ট্রোলটাকে ঠিক এইভাবে টেনে নেব। এবং গালের সাথে সাথে কিন্তু আমরা যাদের ডবল চিন থাকবে তাদের কিন্তু জ লাইন এরিয়াতেও, দেখতেই পাচ্ছ এটা জ লাইন এরিয়া বলে, তো এই পোর্শনগুলোতেও কিন্তু আমরা কন্ট্রোল করে নেব। তো ফ্রেন্ডস, গালের সাথে সাথে কিন্তু আমাদের নাকেও কন্ট্রোল করতে হবে, এতে নাকটা অনেক বেশি টিকালো লাগে। তো দেখো, সেম কন্ট্রোল শেডটা অর্থাৎ ব্রাউন কালারের কন্ট্রোল শেডটা নিয়ে কিন্তু নোজটাও কন্ট্রোল করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এখানে আমি এবার ইউজ করবো একটা ব্লাশন। ব্লাশনের জন্য আমি আই ম্যাজিকের একটি ব্লাশন প্যালেট ইউজ করছি, এটা হচ্ছে রেড পিঙ্ক টাইপের একটি ব্লাশন। আর মোটা একটা ব্লাশন ব্রাশ আমি নিয়ে নিয়েছি এখানে। তো এবারে আমি ব্লাশন ইউজ করছি। ব্লাশন ইউজ করার সময় মডেল হোক বা ক্লায়েন্ট হোক সবসময় বলবে ফেসে একটু স্মাইল রাখতে, যত বেশি স্মাইল রাখবে তত ভালোভাবে কিন্তু তোমরা ব্লাশনটা ইউজ করতে পারবে। তো এবারে দেখো, ব্লাশন যখন আমরা ইউজ করছি এরমভাবে ঠিক সার্কুলার মোশনে আমরা ঘোলাবো গালের ওপর থেকে, তারপর জাস্ট কানের ওপর দিয়ে কিন্তু তুলে দেবো, কখনো নিচে নামবো না। দেখো, সার্কুলার মোশনে ঘুরিয়ে এইভাবে ঠিক কানের উপর দিয়ে তুলে দেবো। তো গালের সাথে সাথে কিন্তু আমরা আমাদের নোজেও একটু ব্লাশন ইউজ করবো, তাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এবারে একটা স্মাচ ব্রাশ দিয়ে আমি হাইলাইটিং করে নেব ব্রাবন এরিয়া। এখানে একটা সিলভার কালার আমি নিয়ে নিচ্ছি, সিলভার গোল্ডেন। তো এই কালারটা দিয়ে ব্রাবন এরিয়াতে আমি একটু হাইলাইটিং করে নিচ্ছি, এতে চোখটা বেশি সুন্দর লাগবে। তো মোটামুটি মেকআপের কাজ অনেকটা হয়ে গেছে। তো এবারে লিপস্টিক পরানোর আগে আমি লিপটাকে একটু লিপ লাইনার দিয়ে ড্র করে নিচ্ছি। এখানে লিওন বিউটির একটা লিপ লাইনার দিয়ে ড্র করে নিচ্ছি লিপটা, তোমরাও কিন্তু লিপস্টিক পরানোর আগে এভাবেই ড্র করে নেবে। তো এবারে একটা নিয়ে নিয়েছি লিপস্টিক প্যালেট, এটা রিলায়েন্সের প্রফেশনাল ব্র্যান্ডের একটি লিপস্টিক প্যালেট। এখানে আমি একটা মেরুন শেড টাইপ নিয়ে নিয়েছি এবং রেড কালারটাকেও আমি অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো দেখো, একটা মেরুন, ডার্ক মেরুন টাইপেরই নিচ্ছি কালারটা, কারণ এটা আমি একদমই ট্র্যাডিশনাল বেঙ্গলি ব্রাইডের যে লুকটা হয় সেই লুকটার জন্যই কিন্তু এই ধরনের কালারগুলো ইউজ করছি। তো দেখো, আমি এই কালারটাই কিন্তু লিপে ইউজ করে নিচ্ছি। তো লিপস্টিকের পর আমি ইউজ করবো ফিক্সার। তোমরা হয়তো অনেকে ভাবছো যদি হাইলাইটার ইউজ করলো না কেন। তো বেঙ্গলি ব্রাইড বলো বা যে কোনো ব্রাইডাল ওয়ার্কই বলো না কেন, সবসময় কিন্তু ফিক্সারের পর হাইলাইটার ইউজ করবে। তো সেক্ষেত্রে আমি নিয়ে নিয়েছি ম্যাক কোম্পানির, অরিজিনাল ম্যাক কোম্পানির একটি মেকআপ ফিক্সার। এবং ফিক্সার যখন আমরা ইউজ করবো সবসময় শেক করে নেবো এভাবে ফিক্সারের বাটালটা, তারপর কিন্তু এক হাত ডিস্টেন্সটা বজায় রেখে আমরা ফিক্সার ইউজ করবো। তো দেখো, এখানেও কিন্তু আমি এক হাত ডিস্টেন্স বজায় রেখে পুরো ফেসে মেকআপের ওপর খুব ভালোভাবে ফিক্সার ইউজ করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এরপরে ফিক্সারটাকে একটু ড্রাই করে পুরো মুখে ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর দেন আমরা হাইলাইটার ইউজ করবো। হাইলাইটারের জন্য কিন্তু সেম আই ম্যাজিকের প্যালেটটা আমি ইউজ করছি। ফ্যান ব্রাশের মাধ্যমে আমি হচ্ছে গোল্ডেন অ্যান্ড সিলভার কালারটা একটু মিক্সড অ্যান্ড ম্যাচ করে হাইলাইটিং করে নিচ্ছি। ফ্রেন্ডস, তোমরা একটু খেয়াল করে দেখতে পাচ্ছ যে মেকআপের হাইলাইটিং ইউজ করার আগে ফেসটা কীরকম লাগছে, আর দেখো হাইলাইটিং ইউজ করার পর মেকআপ কতটা গ্লো করছে। তার মানে বুঝতে পারছো হাইলাইটিং কিন্তু আমাদেরকে ইউজ করতেই হবে। ফ্রেন্ডস, তো আমি বলবো যে হাইলাইটিংটা খুব ভালোভাবে ইউজ করো, এবং ব্লাশন যেখানে ইউজ করছো তার ঠিক ওপর পয়েন্টে হাইলাইটিং ইউজ করো, এবং পুরো কপাল ফোর হেডেও কিন্তু হাইলাইটার ইউজ করতে ভুলবে না। তো ফ্রেন্ডস, আমরা নোজটাকে শার্প দেখানোর জন্য কিন্তু নোজ ব্রিজেও হাইলাইটিং করব। নোজ ব্রিজে হাইলাইটিংয়ের পাশাপাশি কিন্তু আমরা আমাদের থুতনি এবং আমরা আমাদের লিপেও হাইলাইটিং করে নেব।
তো ফ্রেন্ডস, এখন কিন্তু পুরোপুরি আমাদের আজকের যে মেকআপটা ছিল সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, জাস্ট আমাদের হেয়ার স্টাইলটা বাকি আছে। তো আজকের মেকআপের মেইনলি ভিডিওতে আমি মেকআপটা দেখানোর চেষ্টা করেছি, আর হেয়ার স্টাইলিংয়ের জন্য তোমাদেরকে পরে একটা ক্লাস দিয়ে দেবো। তো চলো এবারে আমরা আমাদের মডেলের কিছু জুয়েলারি আর একটু চুলটা বেঁধে নিয়ে চলে আসি আবারও তোমাদের সামনে। তো দেখো এটাই হচ্ছে আজকের ফাইনাল লুক। নর্মালি একটা হচ্ছে পেছনে খোপা করেছি, কীরকম হেয়ার স্টাইল করবে ব্রাইডালে সেটা তো অন্যদিন দেখিয়ে দেবো অন্য ভিডিওতে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কতটা হেল্প হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শিগগিরই আবার দেখা হতে চলেছে। তোমরা কিন্তু ঠিক এইভাবেই ফলো করতে থাকো সুস্মিতাজ মেকওভার থেকে দেওয়া ক্লাসগুলো, এইভাবে ফলো করতে থাকলে কিন্তু তোমরাও ঘরে বসে একজন সুদক্ষণ প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হয়ে উঠতে পারবে। খুব শিগগিরই আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। ততক্ষণ অব্দি তোমরা সবাই অনেক ভালো থাকো ফ্রেন্ডস, অনেক সুস্থ থাকো।